বিজনেস। কাজে যেমন আমার মাথায় তুলতেও দেরি লাগে না, ফেলাইতেও দেরি। আমি যে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছি, এখন কিন্তু যৌনকর্মীদের জন্য এনজিও থাকে এবং সেখানে ডাক্তার থাকে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। সো লাস্ট 3 বছর ধরে ডাক্তার যায় রেগুলার, ওদের চেক আপ হয় এবং ওনা যৌনকর্মীদের বাচ্চারা স্কুলে যাচ্ছে। তো তার জন্য আমরা ধন্যবাদ দিব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কারণ উনি আসলে যৌনকর্মীদেরকে ভোটার অধিকার দিয়েছে, ডাক্তার নিয়োগ করেছে। এবং সেই ডাক্তারদের যে অনেক বড় একটা ভূমিকা আছে সব সেক্টরে, সেটারই আজকে আসলে আমরা একটা ছোট প্রমোশন করতে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আজকে আমরা এসেছি বীরত্ব ছবির প্রমোশন করতে। আপনারা সবাই জানেন যে বীরত্বতে ডাক্তারদের অনেক বড় একটা ভূমিকা আছে। আসলে মাত্র তো কয়েকটা দিন, আমার মনে হয় যে হলে আসেন আপনারা, হলে আসলে খুব ভালো একটা ছবি এবং গল্প দেখতে পাবেন। আর শাহিদুল ইসলাম রানা খুব ভালো একটা ছবি বানিয়েছে। আমি ইনটোটাল একটা যৌনকর্মীর চরিত্রে অভিনয় করি এবং আমরা কিন্তু একদম দলুদিয়া ঘাটি শুটিংটা করেছি। ওখানে আমার একটা বাচ্চাও থাকে, ওই বাচ্চাটাই হলো আসলে ছবির একটা প্রাণ। তাই আমি বলবো হলে আসলে কখনোই আমার এটা রেড লাইট এরিয়া, এখানে আসলে আপনি পারমিশন ছাড়া আসলে যেতে পারবেন না। তো আমরা একটা প্রশাসন থেকে একটা পারমিশন করা ছিল 5 দিনের মতো আসলে ওখানে গিয়ে এনভায়রনমেন্টটা কি হচ্ছে, মানে কিভাবে ওখানকার মেয়েদের জীবন হচ্ছে সেটা একটু দেখতে হয়েছে। আমি যৌনকর্মী হলেও ওখান থেকে যে হিউম্যান ট্রাফিকিংটা হয়, নারী পাচার হয়, সেই নারী পাচারের বিরুদ্ধে আমি আর ডাক্তার যে ক্যারেক্টার করেছে ইমন, আমরা দুজন আসলে নারী পাচারের বিরুদ্ধে কথা বলি। সেটা একটাই কারণ আমার মনে হচ্ছে যে এই প্রচারগুলো খুব দরকার। যেমন আমাদের ছবিতে ডাক্তারদের অনেক বড় একটা ভূমিকা আছে, আমরা যদি এখানে না আসি, কালকে কিন্তু আমরা আরেকটা জায়গায় প্রচার চালিয়েছি, আরেকটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমরা যদি এখানে না আসি তাহলে তো ওনারা জানবে না। মানে এই ছবিগুলো হলো সমাজের জন্য এক একটা মেসেজ, যে ডাক্তার যে আসলে অনেক বড় একটা জায়গা ওনারা কাজ করছেন, সেই জন্যই আসলে ডাক্তারদের ভূমিকার জন্য আমরা বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছি। হাওয়া এবং পরাণ যে ভালো যাচ্ছে এটা আমাদের জন্য সুখবর, সুখবর। আমরা চাই যে এই ট্রেনটা ধরে যাই বাংলা ছবি আসবে, সবাই হলে আসুক। এবং হাওয়া এবং পরাণ টিমকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে ওনাদের জন্যই কিন্তু আজকে আবার নতুন করে বাংলা ছবি দেখার জন্য দর্শক আসছে হলে। দর্শকদের দেশে একটাই কথা বলবো, 16 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে বীরত্ব, আপনারা হলে আসবেন, সবগুলি সিনেপ্লেক্সের ছবিগুলি দেখতে পাবেন। এবং ঢাকার বাইরেও যারা আছেন আমরা হল লিস্ট দিয়ে দিব খুব দ্রুত, অবশ্যই আসবেন এবং ছবি দেখবেন। Thank you.